হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশে রেজাল্ট কবে এই নিয়ে কিন্তু তোমরা চিন্তায় রয়েছো তোমাদেরকে বলে রাখি পর্ষদের তরফ থেকে কী জানানো হয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব তাই তোমাদেরকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো শুরু করা যাক পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশের ফলাফল নিয়ে উৎকণ্ঠা তুঙ্গে ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন কবে প্রকাশ পাবে তাদের রেজাল্ট বিভিন্ন ইন্টারনেট মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে যে ছাব্বিশে এপ্রিল নাকি রেজাল্ট বেরিয়ে যাবে কিন্তু তা আদৌ সত্যি নয় পর্ষদের তরফ থেকে এই বিষয় সতর্ক করা হয়েছে ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে কি ঘোষণা করা হয়েছে পর্ষদের তরফ থেকে মধ্যশিক্ষা পর্ষদ এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি তবে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে মে মাসের প্রথম সপ্তাহে যে কোনো সময় ফলাফল প্রকাশ করা হতে পারে এখানে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা নিয়মিত কিন্তু চেক করে দেখে নিতে পারবে কবে তোমাদের রেজাল্ট আউট হতে চলেছে রেজাল্টের নোটিফিকেশন সমস্ত আপডেট কিন্তু সবার আগে এই ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি কিন্তু দিয়ে দেবো এছাড়াও তোমাদেরকে বলে রাখি বিশ্বস্ত সংবাদ মাধ্যম এবং নিউজ পোর্টালে কিন্তু তোমরা ফলো করে রাখো অবশ্যই তোমরা সেখান থেকে আপডেট পেয়ে যাবে এছাড়াও তোমাদেরকে বলবো আমাদের চ্যানেল প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি তোমরা ফলো করতে পারো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কবে তোমাদের রেজাল্ট আউট হতে চলেছে এছাড়াও তোমাদেরকে বলে রাখি রেজাল্ট তৈরি নিয়ে কী আপডেট দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সভাপতি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে রেজাল্ট তৈরির কাজ মার্কশিট তৈরির কাজ ইতিমধ্যেই কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে সমস্ত নম্বর অনলাইনে আপলোড হয়ে গেছে এখন শুধুমাত্র সরকারের তরফ থেকে নির্দেশ পাওয়ার অপেক্ষা যখনই সরকারের তরফ থেকে থেকে সবুজ সংকেত পাওয়া যাবে তার পরবর্তীকালেই অফিসিয়ালভাবে কিন্তু অ্যানাউন্স করে মাধ্যমিকের রেজাল্টের ডেট কিন্তু জানিয়ে দেওয়া হবে রেজাল্ট যেদিন বেরোবে তার আগের দিনে সংবাদ মাধ্যমে পরের দিনে সমস্ত সংবাদ মাধ্যমগুলিতেই সেটা কিন্তু খবর পৌঁছে যাবে তাই তোমাদেরকে বলবো চিন্তা করার বিষয় নেই পর্ষদের তরফ থেকে যখনই নোটিশ আসবে তখনাত কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওটি শেষ করবার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমরা কিভাবে রেজাল্ট চেক করবে রেজাল্ট প্রকাশের পরে ডব্লিউ রেজাল্টস ডট এনআইসি ডট ইন ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের রোল নম্বর আর জন্ম তারিখটি ব্যবহার করবে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার ফলাফল দেখে নিতে পারবে যদি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও তারাও যাতে এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে খুশি হয় ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ